মুকুল রায় তৃণমূলে যোগদানের পর নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা সুনীল সিং এর শাসক শিবিরে যোগ দেওয়ার জল্পনা, রীতিমতো সাংবাদিক বৈঠক করে ঘর বাপসি নিয়ে আপত্তি জানালো স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা সুনীল সিং এর বক্তব্য ছিল, মুকুল রায় বড় মাপের নেতা, তিনি চলে যাওয়ায় বিজেপির ক্ষতি হবে। বিজেপির সাংসদ অর্জুন সিং এর ঘনিষ্ঠ আত্মীয়ের এই বেসুরো মন্তব্য ঘিরেই জল্পনা তৈরি হয়, প্রশ্ন ওঠে তবে তিনিও কি তৃণমূলের পথে পা বাড়াবেন। এরই মাঝে গতকাল সাংবাদিক বৈঠক করে তৃণমূলের গারুলিয়া শহর সভাপতি পঙ্কজ দাস জানান, সুনীল সিং তৃণমূলে ফিরতে চাইলে তার বিরোধিতা করা হবে। সুনীল সিং এর দাবি, তিনি বিজেপি ছাড়ার কথা বলেননি। আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি মুকুল রায়ের অনুগামী সেজে আমাদের নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক হঠাৎ করে একটা প্রেস স্টেটমেন্ট করেছেন যে উনি নাকি মুকুল রায়ের অনুগামী, মুকুল রায়ের হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমরা তাই তার বিরোধিতা করে বিরোধিতার জন্যই আজকে আমি এই প্রেস কনফারেন্সটা ডেকেছি। তোলা না দেওয়ায় হুগলির পুরসুড়ায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম শেখ হাসিবুল হোসেন, আহত তার স্ত্রী সহ চার আত্মীয়। অভিযোগের আঙুল তৃণমূল নেতা তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ সাদ্দামের দিকে। ঘটনাটি ঘটেছে পুরসুড়ার সামতা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শেখ হাসিবুল পেশায় ব্যবসায়ী। অভিযোগ, উপপ্রধান শেখ সাদ্দামের দাবি মতো তোলা দিতে রাজি না হওয়ায় লাঠি, রড ও লোহার হুক দিয়ে মারধর করা হয় হাসিবুলকে। বাঁচাতে সে আক্রান্ত হন তার স্ত্রী সহ চার আত্মীয়। আহত অবস্থায় তাদের আরামবাগের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় মারা যান হাসিবুল। তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে বিজেপি। অভিযুক্ত শেখ সাদ্দামের প্রতিক্রিয়া মেলেনি। জেলা তৃণমূল সভাপতির দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই। আমরাও তৃণমূল পার্টি করি, আমাদেরই সব ওরা মারধর করেছে। বড় বড় রোড তাদের, সেই জানলার বড় বড় রোড, তারপরে এত বড় বড় সেই কোদালের বাঁট, আর তারপরে সেই আলুর যে বস্তা তুলে হুঁক, ওই হুঁকে করে পায়ে করে গিয়ে পায়ে সব গেঁথেছে। তা আসল মেন হলো ওদের যে দেশবাসীর কাছে সবসময় পয়সা করি চাই, না দিলেই দেশবাসীদের ওপর অত্যাচার করে, মারধর করে। আর বাপের কাছে তো পয়সা যায়নি, এই আমরা লকডাউন, বাবা কেটে খাই। দল কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, সাপোর্ট করে না। আমাদের দলের যে যত বড় পদাধিকারী হোক আর প্রশাসনের লোকই হোক, সে যদি অন্যায় করে, প্রকৃত অন্যায় যদি সে করে থাকে, প্রশাসন আইন সেই মোতাবেক তারা ব্যবস্থা নেবে। দল কখনোই অন্যায়কে সাপোর্ট করবে না, অন্যায়কে সমর্থন করবে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।